একটা মনের মানুষ চাই যে আমার মারে তার মার মতো খুব ভালোবাসবো। এই চ্যানেলটি সবসময় আমরা অসহায় দরিদ্র যারা নির্যাতিত নারী তাদেরকেই তুলে ধরি। তো তেমনই একজন বোন আছে যার বাবাকে পৃথিবীতে আসার পর বাবাকে দেখতে পারেনি। আসলে কেন বাবাকে দেখতে পারেনি সেই কথাগুলো শুনবো এবং কি তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলো শুনবো, আপনাদেরকেও শোনাবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম রূপালী। সত্যি রূপালী? হ্যাঁ, মিথ্যা বলেন নাই তো? না, আপনার নাম রূপালী না অন্য কিছু? আমার নাম রূপালী। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো নামটা কে রেখেছে? আমার মা রাখছে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়ে। অ্যাক্সিডেন্ট হয়ে। লেখাপড়া করেছেন? হ্যাঁ করছি। কোন ক্লাসে? 7 পর্যন্ত। এখন আপনার বয়স কত? আমার বয়স এখন 18। 18। আচ্ছা, বাবা কিভাবে মারা গেছে বললেন? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। তো যে কথাটা আপনি আমাদেরকে বললেন যে আপনার বয়স 18, আপনার বাবা মারা গেছে 18, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন। আমার যখন আমি পৃথিবীর আলো দেখিনি তখনই আমার বাবা মারা গেছে। আচ্ছা, তার মানে আপনি আপনার গর্ভে ছিলেন? হ্যাঁ, আমি গর্ভে ছিলাম। কত মাসের গর্ভে ছিলেন আপনি? তখন আমি 6 মাসের গর্ভে ছিলাম। 6 মাসের গর্ভে ছিলেন। আচ্ছা, তো এই যে বিক্রমপুরের মেয়েরা তো খুব সুন্দর হয়, আপনি তো বিক্রমপুরের মেয়ে না, অনেক সুন্দর। আচ্ছা দর্শক, আমরা একটু দুষ্টামি করি বোনদের সাথে। আচ্ছা, তো বাবার কোনো কিছু মনে পড়ে না? বাবার আদর পাইনি এই কারণে মনে পড়ে না। হ্যাঁ। আচ্ছা, বাবাকে কি দেখেছেন, মানে বাস্তবে না দেখেন, ছবি টবি কোনো কিছুতে দেখা? হ্যাঁ, আমার বাবার ছবি দেখছি। কিন্তু দেখতে কেমন বাবা? আমার বাবা আমার মতো সুন্দর। তাই? হ্যাঁ। আচ্ছা, তো আপনার ভাই বোন কয়জন? আমি একা। আচ্ছা, তার মানে বাবার কি খুব আদরের মেয়ে? হ্যাঁ, আমি আমার বাবা খুব বেশি আদর করতো যদি থাকতো? হ্যাঁ, আমার মনে হয় যদি থাকতো আমার খুব ভালোবাসতো আসলেই। হ্যাঁ। আচ্ছা, তো বাবারা তো মেয়েদেরকে একটু বেশি আদর করে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনার আশেপাশে অনেক মেয়েদের বাবা আছে, তাদের বাবাদেরকে দেখে আপনার কি মনে হয়? তখন আমার মনে হয় যে আমার বাবা যদি থাকতো পৃথিবীতে তাহলে আমার ওদের থেকে বেশি ভালোবাসতো আমার বাবা। তাই? হ্যাঁ। আচ্ছা, তো আসলে মা কি বাবার আদরটা পূরণ করতে পেরেছে? হ্যাঁ, আমার মা আমার বাবার আদর সবকিছু পূরণ করছে। তাই? হ্যাঁ। আচ্ছা, মা কেমন আদর করতো আপনাকে? আমার মা আমাকে খুব আদর করতো। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মা আমার ভালোর জন্য দ্বিতীয় বিয়ে করেনি। যদি ওই লোক আমারে অশান্তি করে তার জন্য আমার মা দ্বিতীয় বিয়ে করেনি। আমার সুখের জন্য আমার মা বিয়ে করে নাই। দর্শক আপনারা শুনলেন, হ্যাঁ বলুন। যদি আমি আমার মনের মতো মানুষ পাই তাহলে উনি যদি আমার মাকে বোঝে তাহলে উনি আমার মায়ের দায়িত্ব নেবে, তো ওই ছেলের কাছে আমি বিয়ে করব। আচ্ছা, তার মানে মা বিয়ে বসে নেই সন্তানের জন্য, মেয়েকে যেন কষ্ট না দেয়, কষ্টে যেন মেয়ে না থাকে, এই কারণে মা বিয়ে বসে নেই। এখন মেয়ে বিয়ে বসবে এরকম ছেলে হলে যে ছেলে তার মাকে দেখাশোনা করবে এবং কি মায়ের দায়িত্ব সহ নেবে তাকেই বিয়ে বস তার কাছেই বিয়ে বসবেন। আচ্ছা, তো আসলে মানুষ তো আমাদের সমাজে অনেক সংসার আছে, অনেক মেয়েরা সংসার করছে, কেউ কোনো ছেলেরা কি শাশুড়িকে ওইভাবে দেখে, আপনি দেখেছেন? না, দেখে না। যদি আমার মাকে দেখে তাহলে ওই ছেলেকে আমি বিয়ে করবো, কেননা নাহলে কি জীবনে বিয়ে আর বসবেন না? না, মাকে এতটুকুই ভালোবাসেন? হ্যাঁ, আমি মাকে খুব ভালোবাসি। সত্যি অনেক বেশি ভালোবাসেন? আমি খুব ভালোবাসি। আচ্ছা, কি ধরনের ভালোবাসেন আসলে? মার কিছু হলে কি আপনি সহ্য করতে পারেন? না, আমার মার কিছু হলে আমি সহ্য। তো সেই গল্পটা একটু বলুন না, আসলে কি হয়েছে? একবার আমার মার টাইফয়েড জ্বর হয়েছে, তখন আমি ভাবছি যে আমার বাবা চলে গেছে, কিন্তু আমার মা যদি আমি আল্লাহর কাছে বলতাম যে আমার মা যদি আমার কাছ থেকে না যায় তাহলে আমি খুব বড় একক আসামু, কারণ আমি আমার মাকে খুব ভালোবাসি। আমার মা আমার অনেক কষ্ট করে গার্মেন্টসের কাজ করে পড়ালেখা করেছে, অনেক বড় করছে। তো আমার মা আমি এমন একটা মনের মানুষ চাই যে আমার মারে তার মার মতো খুব ভালোবাসবো। দর্শক আপনারা শুনলেন, আসলে মা মেয়ের ভালোবাসা সারা জীবনেই কঠোরতম কঠোর থাকে, খুব ভালোবাসা ভালোবাসাটা অনেক সুন্দর থাকে, যে মা মেয়ের ভালোবাসাটা একজন মায়ে মেয়ের কাছে শেয়ার করতে পারে অনেক কথা, আর একটা মেয়ে শেয়ার করতে পারে মায়ের কাছে অনেক কথা। তো আসলে
এই যে মাকে মেনে না নিলে বিয়ে বসবেন না, তো যদি কেউ ঘর জামাই থাকতে চায় তাহলে কি রাখবেন নাকি? আমাদের ওই দুটো সর্মত্ব নাই আমরা যে ঘর জামাই রাখবো। ঘর জামাই রাখতে পারবেন না? না, ঘর বিটাও নেই না। সত্যি? না, মিথ্যা কথা বলেন না তো। না। আচ্ছা, দর্শক আসলে তার ঘর বিটাও নেই। আচ্ছা, এই ইউটিউবে আসছেন কেন? আমি আসছি, আমার মা খুব অসুস্থ, এই কারণে আমি ইউটিউবে চ্যানেল আসছি। যদি ওনারা কিছু সাহায্য করে তাহলে আমার খুব উপকার হবে। আচ্ছা, মায়ের কি হয়েছে? আমার মার টাইফয়েড জ্বর হয়েছে। টাইফয়েড জ্বর হয়েছে? হ্যাঁ। তা এখনো কি সুস্থ না? কিছু কিছু সুস্থ। আচ্ছা, কত টাকা লাগবে আপনার মায়ের চিকিৎসা হতে? এটা তো জানি না, ডাক্তার বলে নাই। ডাক্তার বলে নাই? না। আচ্ছা, ট্রিটমেন্ট চলছে? ট্রিটমেন্ট চলছে। আমার মায়ের মাথার পানি জমছে, তো আমার মা কিছু মনে রাখতে পারে না। আমার মা খুব অসুস্থ, এই কারণে আমি ইউটিউব চ্যানেল আসছি ওনাদের কাছে সাহায্যের জন্য। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ। কি ব্যবস্থা আছে? ফোন নাম্বার আছে। তো আপনার ফোন নাম্বারটি বলুন। সাথে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কেউ ভালো কথা বলতে পারে, কেউ খারাপ কথা বলতে পারে, তো সব কিছু জেনে শুনে নাম্বারটা দিয়েছেন? হ্যাঁ, সব কিছু জেনে শুনে নাম্বারটা দিয়েছেন। সব কিছু জেনে শুনে দিয়েছেন তো? হ্যাঁ। আচ্ছা, তুই দেখা যাচ্ছে যে অনেক, আপনি বললেন যে আপনি 30-32 বছর হলে বিয়ে বসবেন, তো দেখা যাচ্ছে যে অনেক বয়স্ক লোকও আপনাকে প্রস্তাব দিত। 40 হলেও হবে? হ্যাঁ। তারপরে বয়স তো 18, আপনি 40 বছর বয়সের লোকের কাছে? বয়স দিয়ে তো কোনো কিছু হয় না, যদি উনি ভালো লোক হয় তাহলে হবে, বয়স দিয়ে তো কোনো কিছু হয় না। ওনার যদি চরিত্র ভালো হয় তাহলে খুব ভালো হবে। আচ্ছা, আমরা ওনার ফোন নাম্বারটা দেখি। 3087-4316, আবার বলছি 01930-87-4316। তারপরে নাম? আমার নাম রূপালি। রূপালি। আচ্ছা, তো দর্শক আমরা এই রূপালির ফোন নাম্বারটি বলে দিলাম আপনাদেরকে। আমরা এর আগে একবার নাম্বার নিয়েছি, সেটা ভুল হয়েছে। তো রূপালি আপু, অনেক মানুষ তো এরকম ভাবে বলে যে বিয়ে বসবো, বয়স কোনো ব্যাপার না, তো মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে খেয়ে ফোন নাম্বার আবার ব্লক করে দিবেন না তো? না, ওই স্বভাব আমাদের নাই, ওই শিক্ষা আমার মা দেয়নি আমারে। আচ্ছা, এরকম তো সবাই বলে, এরপরে তো করে, হাতের পাঁচটা আঙুলকে এক সমান। আমার মা আমার ওরকম শিক্ষা দেয় নাই যে মানুষের টাকা হাতায় নিও তারপর নাম্বার ব্লক করে দিমো, ওই স্বভাব আমার মা দেয় নাই। আচ্ছা, জীবনে কি প্রেম করেছেন? না, জীবনে প্রেম করি নাই। সত্যি? হ্যাঁ। আমার তো মনে হয় আপনি দুইটা প্রেম করছেন। না, আমি প্রেম করি নাই। প্রেম করেন নাই? না। সত্যি কথা বলছেন? হ্যাঁ, সত্যি। আচ্ছা, মাথায় হাত দিয়ে বলেন তো, বলেন প্রেম করেন? মাথায় হাত দিয়ে বলছি। ওই হাতে হাত দেন? হুম। প্রেম করেন নাই? না। আচ্ছা, কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে? না, দেয়নি এখনো। সত্যি দেয়নি? না। এই যে এত সুন্দর একজন একটি মেয়ে, এখনো কেউ বিয়ের প্রস্তাব দেয়নি, কারণও জোরে আপনি পড়েন নাই? পড়ছি, কিন্তু মনের মতো হয়নি। আচ্ছা, তার মানে প্রেমের অফার দিয়েছে, মনের মতো হয়নি, এই কারণে মানে গ্রহণ করেন নাই? না। আচ্ছা, যাক, ভালো। তো দর্শক আপনারা শুনলেন, আসলে আমরা একটু দুষ্টামিও করছি এবং কি তার জীবনের কষ্টের কথাগুলোও শুনতেছি। তো আপনারা যদি ভালো লাগে এই বোনটিকে দেখে, আপনাদের যদি মায়া হয়, দয়া হয়, তাহলে 1-2 টাকা করেও যদি আপনারা সাহায্য করেন তাহলে অনেক টাকা, তো এই বোনটি একটু সুন্দরভাবে চলতে পারবে, তার মায়ের চিকিৎসা করাতে পারবে। আর যদি কেউ বিয়ে করেন তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে না। কেউ যদি বিয়ে করার কথা বলে লক্ষ লক্ষ টাকা তাদেরকে দেন, সেটা আপনাদের দায়িত্বে দিবেন। ইউটিউব যারা আছে, ইউটিউব যারা চালায়, তারা এটা দায় না, এবং কি আমাদেরকে কিছুই জানাবেন না। আমরা কারো বিয়ে দিয়েও দেই না, বিয়ে ঠিকও করে দেই না, কারণ আপনারা বলেন বিদায়, আমরা তাদেরকে প্রশ্ন করি, অনেকে আপনারা বলেন যে বিয়ে বসবে কিনা, এই কারণে আপনাদের সুবিধার্থে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।